আসসালামু আলাইকুম, আমি ছিলাম বাংলাদেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি সেলিনা তাহুদ। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। ভেতরে অস্ত্রধারী থাকার খবরে বিমানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলে তৈরির কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিস্ময় হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার আশাবাদ। চকবাজারে আগুনের সূত্রপাত, ওয়াহিদ মেনশন থেকে বলছেন স্থানীয়রা। বাড়িটির মালিক, মামলার দুই আসামি হাসান ও সোহেল পলাতক। সারা দেশে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদের তালিকা করছে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যথাসময়ে প্রকাশের আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানিয়েছে আইএসপিআর। ওই ফ্লাইটে থাকা এক যাত্রী জানিয়েছেন অস্ত্রসহ একজন ফ্লাইটে ছিলেন। বিষয়টি বোঝার পর ফ্লাইট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অস্ত্রধারী এক ব্যক্তি জরুরি বহির্গমন দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বিমানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও ঢুকেছে। দেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে এই টানেল। একই সঙ্গে বিমান নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো কাজ শুরু হল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উন্নয়নমূলক এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের বিস্ময় হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান তিনি। চট্টগ্রাম থেকে রকনুজ্জামানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামালউদ্দিন। সমুদ্রের কোল ঘেঁষে বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে 2016 সালে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে 3.4 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ শুরু করে সরকার, যার সহায়তা করছে চাইনিজ এক্সিম ব্যাংক। রবিবার নদীর 100 ফিট নিচ দিয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটির মূল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান, যার খরচ ধরা হয়েছে 3,000 কোটি টাকা। এরপর পতেঙ্গায় সমুদ্র সৈকতে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সামনে এনে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী। শুধু শহর ভিত্তিক উন্নয়ন না, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে যেন উন্নয়নটা হয় আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি, কাজ করে যাচ্ছি এবং দেশের মানুষ তার শুভ ফলটা পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা, গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, আমরা সেইভাবে গ্রামগুলিকে উন্নয়ন করে দেব যেন ওই শহর আর গ্রাম বলে কিছু না, গ্রামের মানুষ আরও সুন্দরভাবে যেন বাঁচতে পারে, উন্নত জীবন পেতে পারে, সকল নাগরিক সুবিধা পেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনায় পদ্মা সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে বিস্ময়কর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কন্যা। আজকে পদ্মা সেতু দৃশ্যমান, তো পদ্মা সেতু নিয়ে যখন এত কিছু হয়ে গেছে, এটা ওই পদ্মা সেতু নামেই থাকবে, এটার সাথে আর কোনো নাম যুক্ত হবার প্রয়োজন নাই। দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে, এটাই আমার চাওয়া, আর কিছু না। কাজে কোনো নামও চাই না, কোনো ধন সম্পদও চাই না, কিচ্ছু চাই না। বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে এটাই আমার চাওয়া, সেটাই চাই। সেই কারণেই সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু করা যেন বাংলাদেশের মানুষের যেমন জীবনে সচ্ছলতা আসে, সেই সাথে সাথে বিশ্বে যেন মানুষ, আমাদের দেশের মানুষ সম্মানের সাথে চলতে পারে। 2022 সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শেষ হবে। এই টানেল চট্টগ্রাম মহানগরকে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার সাথে যুক্ত করবে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজারের দূরত্ব কমাবে 35 কিলোমিটার, আর মহানগরকে বাইপাস করার সুবিধা কমাবে যানজট। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ।
কর্ণফুলীর মোহনায় দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল খনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশের উন্নয়নকে এমন অগ্রযাত্রায় নিয়ে যাবেন যে বিশ্বে লক্ষ্য করবে বিশ্ব। রুকনুজ্জামান, বাংলা ভিশন, পতেঙ্গা, চট্টগ্রাম। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলায় দুই আসামি ওয়াহিদ মেনশনের দুই মালিক হাসান ও সোহেল এখনও অধরা। তদন্ত নিশ্চিত হওয়ার পর আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বলছে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে, তদন্ত রিপোর্টেই জানানো হবে আগুনের সূত্রপাতের তথ্য। তবে ভুক্তভোগীদের দাবি, আগুনের সূত্রপাত ওয়াহিদ মেনশনের ওপর থেকেই। ঘটনার পর থেকেই স্থানীয়রা বলে আসছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই চকবাজারের চুড়িহাট্টায় আগুনের সূত্রপাত। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ বলছে আগুনের সূত্রপাত ওয়াহিদ মেনশনের দোতলা থেকে। অগ্নিকাণ্ডের শুরুতেই দেয়াল ভেঙে পড়ে এবং বডি স্প্রের অসংখ্য ক্যান ও বাক্স পড়তে দেখা যায়, এমন ইঙ্গিত পাওয়া যায় একটি গাড়ির চালক ও মালিকের কাছ থেকেও। উপরের থেকেই পড়ছে আর ওইটা দেখে আমি ওইখানে যাই, দেখছি এখানটা পুরো আগুনের মানে বিকট শব্দ ছিল, বিকট আওয়াজের সাথে সাথে দেখলাম উপর থেকে একটা আগুন, একটা বিশাল বড় একটা গোলা এসে আমার গাড়ির ঠেকে যায়, এই বনেটটার উপরে আমার গাড়ির আগুনের গোলাটা আর কি পড়ে, সাথে সাথে মানে গাড়িতে আর কি আগুন ধরে যায়। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ওয়াহিদ মেনশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়ার কাজ। মালামাল সরাতে সহযোগিতা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা মালিকপক্ষকে এই মালামাল অন্যত্র সরানোর জন্য আমরা কাজ করছি। মালামাল বেশি থাকায় আমরা গতকাল থেকে কাজ শুরু করেছি, এটা চলে যাচ্ছে কেরানীগঞ্জে, যাতে করে যানমালের আর কোনো সমস্যা তৈরি না হয়, ক্ষতি না হয়। এদিকে আবারও ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা, নিচ্ছেন সাক্ষ্য প্রমাণ। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলতে অনাগ্রহ তদন্ত কমিটির আহ্বায়কের। প্রাইমারি সোর্সটাও আমরা বিশ্লেষণে নিয়েছি, সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসেছে, আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসেছে, সিসি ফুটেজের যে বিষয়গুলো সেগুলো দিয়ে কি কি রকম সব সবগুলো আমরা কালেকশন করে বললাম, আমি প্রাইমারি ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ডাটা দুটোই আমরা কিন্তু কালেকশন করেছি। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত জুম্মনের ছেলে আসিফের করা মামলার এজাহারে আসামি দুই ভাই হাসান ও সোহেল সহ অজ্ঞাত 10-12 জন। পুলিশও তদন্ত রিপোর্টের অপেক্ষায়। রিপোর্ট পাওয়ার পর আসামি ধরার পদক্ষেপ নেবে পুলিশ। তদন্ত করে আসলে আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে কিভাবে এই অগ্নুৎপাতের সূত্রপাত ঘটেছে এবং কারা এর জন্য দায়ী। যেহেতু আমরা এটা তদন্ত করছি, তদন্ত করার পর যখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছাবো তখনই আমরা গ্রেফতারে আমরা যাব। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধদের চিকিৎসা কেন্দ্র, বান ইউনিট সহ গোটা ঢাকা মেডিকেলও রয়েছে অগ্নিঝুঁকিতে, এমন ভয়ানক তথ্য মিলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিনের কথায়। এদিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন 6 জনের অবস্থা শঙ্কাজনক বলছেন ডাক্তাররা। এছাড়া হিমঘরে পড়ে থাকা হতভাগ্য 19 জনের লাশের পরিচয় শনাক্ত হয়নি এখনও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাসে শুধু লাশের গন্ধ, যে গন্ধে অনেকেরই দম বন্ধের অবস্থা। এরই মধ্যে চোখের পানিতে স্বজনদের অপেক্ষা, অন্তত প্রিয় মানুষের অঙ্গার হওয়া লাশটির জন্য খুঁজে পেলে এটিও তাদের সান্ত্বনা। আগুনে পোড়া 48 জনের মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে স্বজনদের, চলছে বাকি 19 জন শনাক্তের কাজ। ইতোমধ্যে 48টি ডেডবডি তাদের স্বজনদের অনুকূলে হস্তান্তর করেছি এবং অবশিষ্ট যে 19টি ডেডবডি, যেটি 5টি মেডিকেল কলেজের বিভিন্ন মর্গে সংরক্ষিত রয়েছে, নমুনা সংগ্রহের পরে সেটিকে যথাযথ প্রক্রিয়ায় ম্যাচিংয়ের পরে পরিবারের উপযুক্ত স্বজনদের কাছে ফেরত প্রদান করবে। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি চকবাজারের দগ্ধ 9 জনের মধ্যে 3 জনকে মোটামুটি সুস্থ করে তোলা হয়েছে, যে কোনো সময় রিলিজ দেওয়া হবে তাদের, জানিয়েছেন ডাক্তার সামন্তলাল। এই রোগীদের কিন্তু প্রত্যেকেরই বার্নের সাথে ডায়াবেটিস, হেড ইঞ্জুরি সব কিছু আছে, বার্নের ডাক্তার, রেসপিরেটরি ডাক্তার, ডায়াবেটিস মেডিসিন, কার্ডিওলজি সব কিছু নিয়ে, এবং এটা প্রত্যেক দিনই এই বোর্ড মনিটর করছে। এদিকে আগুনে দগ্ধ চিকিৎসাধীনদের দেখতে যান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকল প্রকারের সহযোগিতা তাদেরকে এবং তাদের চিকিৎসা ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদেরকে দেয়া হবে। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই
অবস্থান। অন্যদিকে বার্ন ইউনিট সহ খোদ ঢাকা মেডিকেলেরই অগ্নি ঝুঁকির কথা জানালেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। যেভাবে আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত তার মধ্যে আমাদের অনেক ঘাটতি আছে, এটি তো অনস্বীকার্য। তবে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালকে যাতে নিরাপদ রাখতে পারি সেই জন্য আমাদের প্রচেষ্টা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা চালিয়ে আসছি। এখানে যেটা বার্ন ইউনিট এটার ভিতরেও কিছু আমাদের ঘাটতি আছে, সেটাও আমরা পূরণের চেষ্টা করছি। পাঁচ দিন আগেও যাদের ছিল নাম সহ পরিচয়, এখন তাদের কারো পরিচয়, লাশ, কেউ নিখোঁজ, স্বজন সহ সচেতনদের প্রশ্ন, এমন মৃত্যুর ঝুঁকিতে আর কত বসবাস। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। চোখের সামনে বাবা মা ও ভাইকে পড়তে দেখেছে রামিন। আগুনে ছটফট করা বাবাকে বাঁচাতে শেষ মুহূর্তে চুল ধরেও টেনেছে সে, কিন্তু ফেরাতে পারেনি। পরিবারের তিনজনকেই হারিয়েছে চুরিহাট্টার আগুন। এখন বাকরুদ্ধ রামিম শরীরের পোড়া যন্ত্রণায় কাতর। হাসপাতাল থেকে নানির কাছে ফিরেছে সে। এতিম রামিমের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বজনেরা। একটি ছবি, এখন শুধুই স্মৃতি। হাসিখুশি পরিবারটির এই ফ্রেমবন্দি হওয়া আর হবে না। চকবাজার ট্র্যাজেডিতে পরিবারের তিন সদস্য হারানো রামিমকে এই ছবিটা স্মৃতির পাহাড়ের মতো বয়ে বেড়াতে হবে সারা জীবন। মা বাবা ভাইকে কেড়ে নিয়েছে চুরিহাট্টার আগুন দানব। অল্পতে বেঁচে যাওয়া রামিম এখন নানির আশ্রয়ে। শরীরে 25% পোড়া নিয়ে বাকরুদ্ধ রামিম ছটফট করছে সারাক্ষণ। যেমন 10 মিনিট আগে আম্মা ছেলেরে পাঠাইলাম, ওর একটা কোটি আছে, মানে ওই যে ছোট, ওর কোটিটা একটু বাসাতে দিয়ে দিয়েন। আমি আচ্ছা এসে আর কোনো কথা হয়নি। একটা পরিবারের তো যদি তিনজন এরকম হয় আমি কি করে বাঁচি পাবো। কদিন আগে সাইকেলটি কিনে এনে রামিমকে চালানো শেখাচ্ছিলেন বাবা, কিন্তু বাবার কাছে আর শেখা হলো না। এখন লালবাগের ডুরিয়াঙ্গুল লেনের বাসার এক কোণে সাইকেলটিও যেন অসহায়, যেমনি শোকে কাতর পুরো এলাকা। সেরাতে একটি অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলেন মিঠু, সোনিয়া ও তাদের দুই সন্তান। চুরিহাট্টায় তীব্র জ্যামে আটকে যায় তাদের বহনকারী রিক্সা। তখনই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। জ্যামে আটকা পড়ার পরে মুহূর্তের মধ্যে একটা আগুনের ইয়ে আসতো। তখন ওর বাবা কী করছে, পিছন থেকে ওর রিক্সার উপরে বসা ছিল মাঝখানে, তখন পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে তাকে। ফেলে দেওয়ার পরে ওই পরে উঠেই মনে করেন দৌড়ে এক দুইটা খাম্বা ছিল ওর মধ্যে সাইডে ঢুকছে। ঢুকার পরে তখন উঠে দেখতেছে যে ওর আব্বা পুড়তেছে আগুনে। তখন ওই আবার দৌড়ে যায়, তার আব্বার মাথার চুল ধরে টানাটানি করছে, দেখা যায় লড়াচড়া করে না। তখন দৌড় দিছে এক দোকানের ভিতরে যে আমাকে বাঁচান, আমার আব্বা মা পুড়তেছে। বাবা আর ছোটো বাচ্চাটা ওটা ম্যাক্সিমাম পুড়ে গেছে, মাটা একটু আর কি কম পড়ছে। বাবার যেভাবে ধরে আসলো ওইভাবেই পাওয়া গেছে লাস্ট। বাচ্চারা কোলে ছিল ওইভাবেই ছিল। চকবাজার ট্র্যাজেডিতে নিহত প্রতি পরিবারই হয়তো রামিমের প্রতিচ্ছবি। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক স্কুলে 5ম শ্রেণীতে পড়া রামিমের জীবনে শুরুতে এমন ধাক্কা কিভাবে সামলাবে সামনের দিনে? মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগের দাবি করেছেন বিএনপি নেতারা। পিলখানায় শহীদদের স্মরণে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। পিলখানার শহীদদের স্মরণে জাতীয় শোক দিবসের দাবি জানান তিনি। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, যেখানে এখনও সাধারণ বন্দীরাই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেখানে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে নেওয়া হলে তার প্রতি আরও অমানবিক আচরণ করা হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানান তিনি। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার পুরনো ঢাকা অগ্নিকাণ্ডে সৃষ্ট মৃত্যুপুরি নিয়ে বাগাড়ম্বর করছে, এখনও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু কথাই বলে যাচ্ছে। চকবাজারের আগুনে বিএনপির যোগ সাজশ থাকতে পারে তথ্যমন্ত্রী এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত হাসান মাহমুদকে তথ্যমন্ত্রী না বানিয়ে গোয়েন্দা সংস্থার প্রধান করা। সরকার সারাদেশের রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদের তালিকা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক। যথাসময় তা প্রকাশের আশ্বাস দেন তিনি। সংসদে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বেশিরভাগ উপজেলাতেই মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের কাজ ঠিকভাবে হয়নি।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, ফলন ভালো হচ্ছে বলে কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছে না, সরকার চেষ্টা করছে কৃষি বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষকদের লাভবান করতে। আরেক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, 2001 সালে ক্ষমতায় আসার পরে বিএনপি জামাত জোট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা স্বাধীনতা বিরোধীদের তালিকা সরিয়ে ফেলেছে। সরকার এখন নতুন করে সারা দেশের রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের তালিকা প্রণয়ন করছে। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে পত্র দিয়েছি যাতে ওই সময়কার তালিকা আমাদের কাছে পৌঁছে দেওয়ার। মাননীয় স্পিকার, এই 48 বছরে দেশের পট পরিবর্তন হয়েছে অনেক, রাজনৈতিক দৃশ্যপটেরও অনেক পরিবর্তন হয়েছে, তাই অন্যায়ভাবে কাউকে যেন দোষারোপ করা না হয়, কারো প্রতি যিনি এই অপরাধ করেন তাকে যেন এই তালিকাভুক্ত না করা হয়, সেই জন্য অত্যন্ত সযত্নে আমরা সঠিক তালিকা করার জন্য কাজ করে যাচ্ছি। এ সময় মন্ত্রী জানান, চেষ্টা সত্ত্বেও দেশের অধিকাংশ উপজেলাতেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ সুষ্ঠুভাবে হয়নি। দুঃখের সাথে বলতে হয় যে অধিকাংশ উপজেলায় সঠিকভাবে হয় নাই। আমরা চেষ্টা করছি যে আগামী যে আমাদের এই নতুনভাবে আবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত হতে যাচ্ছে, এটা গঠন প্রক্রিয়া শেষ হলে আমরা যে সমস্ত উপজেলায় যথাযথভাবে নিয়ম মেনে যাচাই বাছাই হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রকাশ করার জন্য। আকামা মোজাম্মেল হক জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 7,294 জন যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা দিয়ে যাচ্ছে সরকার প্রকাশ করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন ও নির্বাচন 3 মাস পিছিয়ে দেওয়া সহ 7 দফা দাবিতে ভিসির অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। অন্যদিকে ডাকসু নির্বাচনে 38 সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতারা অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন বানচাল করতে আদালতে রিট করেছে ছাত্রদল, পরে মিছিলটি ভিসির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। ক্যাম্পাস ও হলগুলোতে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সহ অবস্থান নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করেন ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সঞ্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জিএস হিসেবে নাম ঘোষণা করেন তিনি। এছাড়া মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই নির্বাচনে ভোটার হবার যোগ্যতা থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা ভোটার তালিকায় নাম না থাকায় রোববার এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী ফাহমিদা মজিদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাহমিদা এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচন করতে আগ্রহী, কিন্তু ভোটার না হবার কারণে তার প্রার্থী হওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে রিট দায়ের করেন তিনি। রিটে এই শিক্ষার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়টি কেন আইন বহির্ভূত হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি। ভারত থেকে একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে পাঠানো হয়নি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি ছিনতাইয়ের চেষ্টা পণ্ড হয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন ছিনতাইকারী। আইএসপিআর জানিয়েছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বিমানবন্দরে দায়িত্ব গ্রহণ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বিমানের সব যাত্রীকে এর আগেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন গ্যাসের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তাই দাম সমন্বয়ের সিদ্ধান্তটি এখন বিইআরসির কাছে।
সকালে রাজধানীতে বিদ্যুৎ খাত নিয়ে আয়োজিত এক আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আলোচনায় বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সমন্বয়ের চেষ্টা চলছে, অর্থনৈতিক গতি ধরে রাখতে তেলভিত্তিক উৎপাদন বাড়াতে হয়েছে, ধীরে ধীরে তা কমিয়ে আনা হচ্ছে বলে জানান বিদ্যুৎ সচিব। এ সময় বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিইআরসি কাজ করছে, সরকার চাইলে সবসময় দাম সমন্বয় করা হয় না। পরে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। মন্ত্রী বলেন, এলএনজি আমদানি করায় গ্যাসের খরচ বাড়ছে, তাই দাম সমন্বয় প্রয়োজন, তবে দাম কতটা বাড়বে তা নির্ভর করছে বিইআরসির ওপর। কারণ হলো আমরা এলএনজি নিয়ে আসতেছি, নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে আমাদের প্রাইসের কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে। সো আমরা মনে করতেছি, আমরা এখন আবেদন করেছি বার্কের, এটা ডিপেন্ড করতেছে বার্কের উপর। নতুন করে এলএনজি আসছে, গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এতে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কিছুটা তো বৃদ্ধি হবেই, বিশেষ করে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। মিয়ানমার বাংলাদেশকে নিয়ে একরকম খেলার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত থেকে একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে পাঠানো হয়নি, এটি কিছু মিডিয়ার চটকদার খবর। রোহিঙ্গা সংকট নিরসনে করণীয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কে অংশ নেয় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ কঠিন সময় পার করছে, বাংলাদেশ ইস্যুতে মিয়ানমারের আচরণ রহস্যময় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান মনে করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের সব বিষয় মাথায় নিয়ে পরিকল্পনার সামনে এগোতে হবে। অনুষ্ঠানে বিতর্কের বিজয়ী দল বাংলাদেশ ইউনিভার্সিটির হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। জম্মু কাশ্মীরে ধরপাকড় অব্যাহত, ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্বাধীনতাপন্থী কয়েক নেতাসহ 200 নাগরিক আটক। কাল শুরু প্রিমিয়ার লিগ টি-20, এই টুর্নামেন্ট ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে বড় ভূমিকা রাখবে আশা ক্রিকেটারদের। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। আরও একবার আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জঙ্গি হামলা জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ধরপাকড় অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাধীনতাপন্থী নেতাসহ 200 নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কাশ্মীরের জামায়াতে ইসলামের আঞ্চলিক প্রধানসহ স্বাধীনতাপন্থী প্রভাবশালী নেতারা রয়েছে। গ্রেফতার, আটক অভিযান আর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হুমকিতে আতঙ্কে ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। যুদ্ধ শুরুর আশঙ্কায় আগ থেকে জ্বালানি, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখছেন কাশ্মীরের অধিবাসীরা। এদিকে জম্মু ও কাশ্মীরে হামলার দায় স্বীকার করা জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের কথিত সদর দফতর নিয়ন্ত্রণের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী জানান, এর সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, দখলে নেওয়া চত্বরটি একটি মাদ্রাসা। পাকিস্তানের তথ্যমন্ত্রীর অভিযোগ, ওই মাদ্রাসাটিকে ভারত জৈশের সদর দপ্তর। কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা, চট্টগ্রামে জরুরি অবতরণ, সেনাবাহিনীর কমান্ডো অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল তৈরির কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, বিশ্বের বিস্ময় হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার আশাবাদ। চকবাজারে আগুনের সূত্রপাত ওয়াহিদ মেনশন থেকে বলেছেন স্থানীয়রা, বাড়িটির মালিক, মামলার দুই আসামি হাসান ও সোহেল পলাতক। সারা দেশে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের তালিকা করছে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যথাসময়ে প্রকাশের আশ্বাস। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।